আজ আমাদের চলাফেরা এমন হয়ে গেল কেন? আজ আমরা কাফের আর বেঈমানদের পথে একবারে গা ভাসিয়ে দিলাম কেন? আজ আমরা টেলিভিশন নাটক সিনেমায় একবারে জীবন উৎসর্গ করে দিলাম কেন? আজ আমরা মোবাইল ফেসবুক আর ইউটিউবে এভাবে জীবন সঁপে দিলাম কেন? আজ আমাদের কেন এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না? আহা, আজ আমাদের এক এক শিক্ষিত ভাই কত বিপুল পরিমাণ জ্ঞান রাখে, সারা পৃথিবীর জ্ঞান রাখে, কিন্তু আল্লাহর কোরআন পড়তে পারে না। বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উচ্চতর গণিত, তথ্য যোগাযোগ প্রযুক্তি, কম্পিউটার সায়েন্স সহ এক এক বড় বড় ইউনিভার্সিটিতে কত বিষয়ের উপরে অনার্স করে, প্রকৌশলী ইউনিভার্সিটিতে, মেডিকেল কলেজে কত কঠিন থেকে কঠিন বিষয় পড়ালেখা করে, চার বছরের এক এক অনার্সের পড়ালেখায় কি অগাধ পরিমাণ পড়ালেখা করতে হয় তাকে, এত বিপুল পরিমাণ পড়ালেখা করে সব পড়ল সে, কিন্তু আফসুস, এত শিক্ষিত পরিচয় দিয়ে সে অকপটে বলে ফেলে, নিঃসংকোচে বলে, কোনো মুখেও বাজে না, লজ্জা শরমও বাজে না, ডাইরেক্ট বলে, হুজুর আমরা তো কোরআন শরীফ পড়তে পারি না। শুদ্ধ মারে, আবার শুদ্ধ শুদ্ধ খাতা রেখিলে আমনে শুদ্ধের উপরে মিয়া, আমনে শুদ্ধের খাতা কি লেবে থোন আমনে মিয়া, মাইটটা কথা কন মিয়া, আপনি এতগুলো বিষয় পারেন, আপনি আল্লাহর কোরআন পড়তে পারেন না, কেমনে বললেন? আপনার লজ্জা লাগলো না? আপনার লজ্জা লাগলো না? এজন্য এটা লক্ষণীয় বিষয় ভাই, এটা লক্ষণীয় বিষয়। জীবন মানে শুধু খাবারের নাম না, জীবন মানে বুট বাদামের নাম না, জীবন মানে খিচুড়ি বিরিয়ানির নাম না, জীবন মানে শুধু কেবল মোবাইল আর ফেসবুকের নাম না, জীবন একটি টার্গেটের নাম, জীবন একটি লক্ষ্য উদ্দেশ্যের নাম। আমাদের একটি লক্ষ্য উদ্দেশ্য আছে, আমাদের একটি গন্তব্য আছে দোস্ত। আল্লাহর কসম, আজ 1500 বছর ধরে আপনাদেরকে আমাদেরকে যুগে 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 বলতেছে আখেরাত আছে, পরকাল আছে, কেয়ামত আছে, হাসর আছে, মিজান আছে, ফুলসিরাত আছে, কবর আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে। আজ 1500 বছর ধরে বলার পরও যেহেতু পৃথিবীর কোনো গবেষণায় এর ব্যতিক্রম তথ্য প্রমাণিত হয় নাই, আখেরাত আর পরকালের কোনো কিছুকে অযৌক্তিক অবাস্তব কেউ প্রমাণ করতে পারে নাই, তাইলে এটাই প্রমাণ করে 1500 বছরে আসলেই ওইটা আছে, আছে কিনা বলেন? তাইলে মৃত্যু মানে শেষ না, মৃত্যু মানে হারিয়ে যাওয়া না, মৃত্যু মানে জীবনের তরে শেষ হয়ে যাওয়া না, মৃত্যু মানে আরেক জিন্দিগির শুরু, মৃত্যু মানে কবরের শুরু, মৃত্যু মানে আখেরাতের শুরু, মৃত্যু মানে পরকালের শুরু। দুনিয়া আমার, কবর আমার, হাসর আমার, মিজান আমার, ফুলসিরাত আমার, জান্নাতে যাওয়া আমার দরকার, জাহান্নাম থেকে বাঁচা আমার দরকার। আমার বন্ধু, যদি আমি বুঝি ছেলেটাও আমার, মেয়েটাও আমার, স্ত্রীও আমার, মাও আমার, বাবাও আমার, ঘরও আমার, সংসারও আমার, চাকরিও আমার, ব্যবসাও আমার, দোকানও আমার, তাইলে বুদ্ধিমান তো তাকে বলে যে সবগুলোতে ম্যানেজ করে, এমন এমন বেকুব তো সে, নির্বোধ বোকা সে, যে ছেলেকে দিতে গিয়ে মেয়েকে বঞ্চিত করে, স্ত্রীকে ভালোবাসতে গিয়ে মাকে মাহরুম করে, মাকে খুশি করতে গিয়ে স্ত্রীর উপরে জুলুম করে, ভাইকে দিতে গিয়ে বোনকে বঞ্চিত করে, বোনকে দিতে গিয়ে ভাইকে বঞ্চিত করে, বন্ধুকে দিতে গিয়ে ঘরওয়ালাদেরকে বঞ্চিত করে, সে বোকা ছাড়া আর কিছু কথা বলেন না কেন? বুদ্ধিমান তো সে যে সবগুলোকে ম্যানেজ করে, সবাইকে কি করে ম্যানেজ করে চলে, তাইলে বুদ্ধিমান তো সে যে নিজের দুনিয়াও ঠিক করে, নিজের আখেরাতও ঠিক করে, নিজের কবরও ঠিক করে, নিজের হাসরও ঠিক করে। আজ আমি 5 ওয়াক্ত নামাজও পড়ছি, আজকে আমার বিল্ডিংয়ের কাজ চলতেছে, বিল্ডিংয়ের কাজের জন্য 3.5 লাখ টাকার হিসাব আমি কন্ট্রাক্টর আর আমার কাজ যিনি তদারকি করে তার সাথে মিলাইছি, এরপরে নতুন টাকা দিছি, এরপরে 24,000 টাকার রড কিনে দিছি, এরপরে
ইট আরো 4,500 লাগবে, ইট আনবার জন্য বলে দিছি, আবার জোহরের নামাজ পড়ছি, আসরের নামাজ পড়ছি, মাগরিবের পরে বয়ান করছি, এখন আবার বয়ান করতে বসছি, দুপুরের খানাও খাইছি, রাতের খানাও খেয়েছি, সকালের নাস্তাও খেয়েছি, বিবির মাথা ব্যথা ছিল তার জন্য ট্যাবলেটের ব্যবস্থা করে দিয়েছি, মেয়েটার পরীক্ষা চলতেছে তারে মাদ্রাসা থেকে আনবার ব্যবস্থা করছি, দুইটা ছেলে ছোট ছেলে তারা আগামীকাল একটা অনুষ্ঠানে যাবে তাদের জন্য একটা গাড়ির ব্যবস্থা করে রাখছি, তো সব তো ইন্তজাম করছি, আমার নামাজও ছুটে নাই, আমার একটা বয়ানও ছুটে নাই। তাইলে আপনি বলেন যে ফিকির করে যে সবটাই ম্যানেজ করতে পারে, কেন আপনার দোকান করতে গিয়ে নামাজ ছুটে যাবে, কেন চাকরি করতে গিয়ে দোকান নামাজ ছুটবে, কেন কেন বিবিরে খুশি করতে গিয়ে মার উপরে নারাজ করবেন, কেন মাকে, কেন বাপকে নারাজ করবেন, কেন আল্লাহকে নারাজ করবেন? আপনি বুদ্ধিমান কিভাবে বলেন, আপনারা বুদ্ধিমান কিভাবে? আজ সবাই আমাদেরকে বিদ্রুপ করে, আমরা আলেম, আমরা মাদ্রাসায় পড়ুয়া, আমরা হুজুর, আমাদেরকে বিদ্রুপ করে, ক্ষমতা থাকার কারণে, নিচে একটা চেয়ার থাকার কারণে, নিচে একটা দুনিয়ার কর্তৃত্ব আর নেতৃত্ব থাকার কারণে ব্যঙ্গ করে আর বিদ্রুপ করে। আমরা মোটেই শরম পাই না, আমরা মোটেই বিব্রত না। আমাদের হাটহাজারির আল্লামা শেখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলাইকে গত 5-10 বছরে অনেকেই এরকম বিদ্রুপ করত, অনেকেই ব্যঙ্গ করছে, অনেকেই বিভিন্ন শব্দ বলছে, মন্ত্রীর পদ থেকে, বড় বড় নেতার পদ থেকে। কিছুদিনের ব্যবধানে এই পর্বে, এই সরকারের আমলে যখন আর নেতাগিরি নাই, মন্ত্রিত্ব এখন আর নাই, এখন আর তাগো নাম কেউ নেয় না, কিন্তু আহমদ শফির নাম সারা পৃথিবীব্যাপী এখনো আছে, কেয়ামত পর্যন্ত থাকবে। কথা বুঝছেন? হ্যাঁ, তেতুল হুজুর বলে বিকৃতি করত, ব্যঙ্গ করত যেই মন্ত্রী, তে আর এখন মন্ত্রী নাই, এখন আর তার নাম পেপারও আসে না, চ্যানেলও আসে না, বিবৃতি তো আসে না, বাচ্চা রয়েছে না মরে রয়েছে কেউ জানেও না। কথা বুঝছেন? হ্যাঁ, সোজাই সাপ। ইমানওয়ালাদের নাম থাকে, বেইমানের নাম থেকে না। জুনায়েদ বাগদাদির নাম আপনারা জানেন না, কথা বলেন না? হাসান বসরির নাম আপনারা জানেন না? রাবেয়া বসরির নাম আপনারা জানেন না? খাজা মঈনুদ্দিনের নাম, চিশতির নাম শুনছেন? বড় পীর আব্দুল কাদের জিলানির নাম শুনছেন? উনি কোন এলাকার? কাইমপুরের। উনি নয়নপুরের, কোথার? বাগদাদের। তাহলে 1,000 বছর আগে বাগদাদে ওই মানুষটা ছিল, আজ 1,000 বছর পরে বায়েত চমুনির মানুষগুলো তার নাম চিনে জানে। তাহলে আল্লাহ তাআলা বলে, আমার উপরে ঈমান আর আমলের উপরে যে টিকে থাকে, 1,000 বছর পরে হলেও আমি পৃথিবীর এক কোণা থেকে আরেক কোণা পর্যন্ত আমি আল্লাহ প্রতিটা মানুষের কলিজায় কলিজায় তার নাম লিখে রাখি। এজন্য জুনায়েদ বাগদাদির নামে কোনো বিলবোর্ড নাই, কোনো ব্যানার নাই, কোনো ফেস্টুন নাই, কোনো চ্যানেলে বিবৃতি নাই, কোনো পেপারে খবর নাই, কিন্তু মুমেনের কলিজায় কলিজায় জুনায়েদ বাগদাদির নাম আছে, আছে কি না বলে? তাইলে ইমানওয়ালার নাম থাকে, আমলওয়ালার নাম থাকে, জিকিরওয়ালার নাম থাকে, ফিকিরওয়ালার নাম থাকে, কাঁদনেওয়ালার নাম থাকে, আল্লাহকে যে ডাকে তার নাম থাকে, সেজদাওয়ালার নাম থাকে, বেঈমান আর নাফরমানের নাম থাকে না, থাকে না। কথা বুঝছেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদের কলিজার মধ্যে ফিকির দান করেন। আমার দোস্ত বন্ধুরা, আমার নওজোয়ান সাথীরা, আরেকবার নিজের উপরে রহম করো। আমি প্রতিদিন প্রতিদিন, আমার কলিজার ব্যথাই এটা, আমি কি করব? আমি যাই বলতে চাই ঘুরে ফিরে, আমার কলিজায় এই কথা ছাড়া আর কিছু আসে না। আমার দরদের একটাই কথা, আমার নওজোয়ান সন্তানরা, আমার যুবক ভাইরা নিজেদের জীবন একদম শেষ করে দিচ্ছে, আমার চিন্তা এটাই। এখনকার, গতকালকেও আমি বলছি, এখনকার যেই মানুষগুলোর বয়স 45-50 বছর, এই মানুষগুলোর ছেলেপেলেরা এখন এক ওয়াক্ত নামাজ পড়ে না। তাহলে এই ছেলেগুলোর বয়স যদি হয় এখন 15-20, তাহলে এরা যদি এই 15-20 বছরের উঠতি ছেলেগুলো নামাজ পড়ে না এক ওয়াক্ত, এবং এরা মোবাইল আর ফেসবুক আর ইউটিউবে অশ্লীল আর উলঙ্গ ছবি দেখতে দেখতে শেষ করে ফেলছে জীবন, যৌবনও শেষ, জীবনও শেষ, এখন এদের যদি হয় এই অবস্থা,
তাহলে আগামী ২০ বছর পরে এদের বয়স যখন হবে ৪০, তখন এদের সন্তানাদি কি অবস্থা হবে? বুঝেন নাই কথাটা আমার? এখনকার ৪০ ৫০ বছর বয়স্ক বাবার সন্তান ১৫-২০ বছরের বাচ্চার হালাত যদি হয় এই, তাহলে এই বাচ্চা যখন আগামী ২০ বছরের মাথায় আবার নতুন আরেকটা প্রজন্মের বাপ হবে সে, তখন তার সন্তান কি হবে? আগের মুরব্বির অপরাধ হে বেশিতে বেশি বিড়ি খেয়েছে, কথা বোঝেন? আগের মুরব্বির অপরাধ এদ্দুর, বেশিতে বেশি কি খেয়েছে? বিড়ি খেয়েছে। আর তার পরবর্তী তার জেনারেশন এখন অস্থিরতার মধ্যে ভাসতেছে। তাইলে এর পরের জেনারেশন, এদের জেনারেশন উলঙ্গ হইয়া হাঁটবে, উলঙ্গ হইয়া, উলঙ্গ হইয়া হাঁটবে রাস্তাঘাটে কুকুর বিড়ালের মতো, যৌন লিপসা ইউরোপ আমেরিকার মতো কুকুর বিড়ালের মতো যৌন লিপসা চরিতার্থ করবে অচিরেই। যদি না ফিরান আপনারা, আপনারা যদি আপনাদের ছেলেগুলোকে বাঁধন না দেন, আপনারা যদি আপনাদের ছেলে আর মেয়েদেরকে যদি আপনারা সচেতন না করেন, মেয়েদেরকে পর্দায় যদি না ফিরান, স্ত্রীদেরকে যদি পর্দায় না ফিরান, আমার একটা বয়ান আছে, আমি অনেক দিন করে বলছি এটা, আমার এই নওজোয়ান সাথীরা, অচিরেই তুমি আর পবিত্র স্ত্রী পাবা না, পবিত্র স্ত্রী পাবা না। তুমি যদি অশ্লীলতার বেহায়াপনার চূড়ান্ত সীমায় পৌঁছে থাকো, তো মনে রাখো বাপ, তুমি আর পবিত্র কোনো নারী খুঁজে পাবা না। তুমি যেমন অসংখ্য নারীর সাথে অবৈধ সম্পর্ক করছো, অসংখ্য মেয়ের সাথে সর্বনাশ করছো, জীবন শেষ করছো, মনে রাখবা এরকম আরেকটা খবিশ তোমার ভাগে আসবে। এর ফলে তোমার পরবর্তী প্রজন্ম, পরবর্তী প্রজন্ম একেবারে চরিত্রহীন হয়ে যাবে। আমাদের কিতাবে স্পষ্ট আছে, ফুকাহায়ে কেরাম এটা পর্যন্ত বলছেন, এক মা বাপ ৬ মাসের বাচ্চা, ৩ মাসের বাচ্চা, এরকম বাচ্চার সামনে স্বামী স্ত্রী তাদের একান্ত একান্ত সম্পর্কের আচরণ যেন না করে। ৬ মাসের বাচ্চা যদি চোখ খোলা থাকে নিষেধ। ফুকাহায়ে কেরাম বলে, ওলামায়ে কেরাম বলে, এতে করে এই বাচ্চা যদিও কথা বলতে পারে না, তো এই বাচ্চা যা দেখে তা মেমোরির মতো তার ব্রেনে লোড হয়। এই বাচ্চা অস্থিরতা শিখবে, এই বাচ্চা পরবর্তীতে অস্থিরতা শিখবে। তাইলে ৬ মাসের বাচ্চাকে পর্যন্ত যেখানে বলছে যে তুমি একান্ত সম্পর্কের কোনো বিষয় তাকে দেখতে দিবে না, সেখানে ৮ বছরের বাচ্চাকে পাশে বসাইয়া মা টেলিভিশন দেখে, বাবা টেলিভিশন দেখে, হিন্দি নর্তকীর কার্টুন দেখায়, বাংলা সিনেমার গান শোনায়, বাচ্চাটাকে ঘুম পাড়ায় টেলিভিশন দেখতে দেখতে, বাচ্চাটাকে নাস্তা খাওয়ায় টেলিভিশন দেখতে দেখতে, বাচ্চাটাকে দুপুরের খাবার খাওয়ায় টেলিভিশন দেখতে দেখতে, বাচ্চাটাকে পড়ালেখার কথা বলে বাবা পড়ো, পড়া শেষ করলে টেলিভিশন দেখতে দেব, কার্টুন দেখতে দেব, নাটক দেখতে দেব, আহা আহা, এ সন্তান কি শিখবে, এ সন্তান কি শিখবে? এজন্য আমার সন্তানরা, আমার নওজোয়ান বন্ধুরা, আমি প্রতিদিন দুয়ারে দুয়ারে হাহাকার করছি, আমার এক হৃদয়ের অব্যক্ত বেদনা এটা, আমার এক কলিজার ব্যথা এটা। বিশ্বাস করেন, আমি এমনি গতানুগতিক ধারায় শুধুমাত্র নিজের প্রদর্শনীর জন্যই ওয়াচ করি না, আমি এক দরদি ফেরিওয়ালা, আমি এক দরদি ফেরিওয়ালা, আমি যেন এটাই বলতে চাই, তু আগার মেয়েরা নিহি বন তা না বন, আপনা তো বন, আপনা তো বন। আমার বন্ধুরা, তুমি আমার জন্য কিছু হইও না, তুমি নিজের জন্য কিছু হও, তোমার চরিত্রটা সুন্দর করো, তাইলে তুমি একটা পবিত্র বিবি পাবা, তুমি একটা সৎ পবিত্র নারী পাবা, তুমি একটা পবিত্র স্ত্রী পাবা, আল্লাহ তাআলা তোমাকে একটা নেককার সম্পর্ক দেবে, আল্লাহ তাআলা তোমাকে একটা পবিত্র ঘর দেবে। আজ যদি মা বাপ পেরেশান, অনেক মা বাপ আমার কাছে কাঁইদা কাঁইটা দোয়া চায়, আল্লাহ বারবার বলে হুজুর একটু দোয়া করেন, ছেলেটা একদম বরবাদ হয়ে যাচ্ছে, মেয়েটা একদম বরবাদ হয়ে যাচ্ছে, ছেলে পেলেগুলোর কথাবার্তা শুনতেছে না। তাইলে এটা যদি হয় এখনকার মা বাবার হালাত আহাজারি,
তাহলে তোমার পরবর্তী জেনারেশন তোমার ছেলে মেয়ের বেলায় তোমার হালাত কি হবে? তুমি তারে কেমনে বলবা চরিত্রবান হতে তোমার জীবনটা অস্থিরতার মধ্যে কাটছে? তুমি তারে কেমনে বলবা অস্থির ছবি দেখবা না যেখানে তুমি রাত দিন ফেসবুক আর ইউটিউবে উলঙ্গ ছবি দেখছো? বলো না বাপ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এজন্য আজকে আমি মূলত আপনাদের সামনে কোরআনুল করিমের একটা আয়াত পড়ছি। এই আয়াতটা আমি আপনাদের সামনে একটু শুনাইতে চাই অল্প কিছুক্ষণ, এরপরে ইনশাআল্লাহ আমি আমার কথা শেষ করে ফেলব। আমি এতক্ষণ পর্যন্ত আমি যা বলছি এই সবগুলো মূলত আমার যে ভাইরা ওই মাওলানা সাহেবের সাথে এশার নামাজ পড়ারও আদা করছিলেন ওদের মহব্বতেই বলছি। আসলে ওদের এই আচরণ যদি একজনও পড়ে থাকে নামাজ এশার নামাজ, আমি মনে করি পুরা মজমার মধ্যে সে বড় দামি মানুষ। আর অনেকেই উঠছে, সবাই যদি এশার নামাজের জন্য উঠে থাকে তাইলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বাকি এত মানুষ নামাজ পড়ে নাই এটা দেখে আমাদের আব্দুল বারী মাস্টার সাহেব উনি অবাক হলেন যে এত লোক, তার মানে এটাও একটা আশ্চর্য। আমার খেয়াল করছি আমি উনি এটা বলতেছিলেন যে এত লোক, তার মানে এক নামাজি আল্লাহর বান্দা এটা ভাবতেছেন যে হায় নামাজ না পড়া এত লোক, এত লোক। তার মানে উচিত আজ যারা নামাজ পড়তেছেন তারা আপনাদের কাছে অনুরোধ আপনারা একটু কাজটা শেয়ার করেন, আপনারা কাজটা একটু ভাগাভাগি করে নেন, পুরাটা কাজ দায়িত্ব ইমাম সাহেবের উপরে দিয়েন না। একাকী একজনে পারবে না, অগণিত মানুষ নামাজ পড়ে না, লাখ লাখ যুবক নামাজ পড়ে না, এদেরকে নামাজি বানানোর জন্য দাদারা নানারা চাচারা বাবারা একটু ফিকির করেন, একটু ফিকির করেন। পুরা দায়িত্ব আমার কাঁধে তুলে দিলে হবে না, পুরা দায়িত্ব ইমাম সাহেবের কাঁধে তুলে দিলে হবে না, একটু ফিকির করেন। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বাদুহুম আউলিয়া ও বাজ, সুরায় তওবার মধ্যে আল্লাহ বলে মোমেন পুরুষ আর নারী, ইমানদার পুরুষ এবং নারী পরস্পর পরস্পরের বন্ধু, ইমানদারা একজন আরেকজনের বন্ধু, ইমানদার একজন আরেকজনের বন্ধু। তো এই বন্ধুত্বের কারণে কি করবে? আল্লাহ বলে এক বন্ধু আরেক বন্ধুকে ইয়ামুরুনা বিল মারুফ, নেক কাজের আদেশ করবে, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, এবং মন্দ গুনাহের কাজ থেকে বিরত রাখবে, ওয়ায়ুকিমুনা সালা নামাজ আদায় করতে বলবে, ওয়ায়ুতুনা যাকা যাকাত আদায় করতে বলবে, ওয়ায়ুতিউনাল্লাহ ওয়া রাসূলাহু আল্লাহ এবং তার রসুলের আনুগত্যের কথা বলবে। আল্লাহ বলে এমনটা যেই মোমেন পুরুষ নারীরা করবে উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, আমি আল্লাহ তাদের উপরে অফুরন্ত রহমত বর্ষণ করব। এজন্য বাপ আপনি আপনার ছেলেকে বলেন, ভাই তুমি তোমার আরেক ভাইকে বলো, বন্ধু তুমি আরেক বন্ধুকে বলো, নওজোয়ান তুমি তোমার সাথীকে বলো, নামাজের কথা বলো, আখেরাতের কথা বলো, পরকালের কথা বলো। এক বন্ধু আরেক বন্ধুকে মোবাইলে অশ্লীল ছবি আর দিও না, ফেসবুকের নর্তকির নাচ এক মোবাইল থেকে আরেক মোবাইলে শেয়ার করো না, উলঙ্গ আর বেহায় আপনার মধ্যে জীবন ধ্বংস করে দিও না বাপ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। যে আয়াতখানা পড়ছি এই আয়াতখানা কোরআনুল করিমের চার নম্বর সুরা চার নম্বর পারা, পারাও চার সুরাও চার, অল্পটুকু সময় আমি বলবো। সুরাটার নাম হচ্ছে সুরায়ে নিসা, সুরায়ে নিসা। এই সুরার প্রথম আয়াত আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, এ সবাইকে বলছে, পৃথিবীর সমস্ত মানুষকে বলছে, ইমানদার বেঈমান কাফের মুশরিক সবাইকে, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। কাকে ভয় করো? রবকে ভয় করো। কাকে ভয় করো? এখানে একটা জরুরি কথা হইল, আল্লাহ তাআলা ইমানদারদেরকে বিভিন্ন জায়গায় বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদার মুমিনরা আল্লাহকে ভয় করো। আবার সমস্ত মানুষকেও আল্লাহ বলছে হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো। তো মূলত
মানুষ কে লালন করে, কে পালন করে, কে এটা সবাই মানে। এই কথাটা যে আল্লাহ করে এটা পৃথিবীর সকল ধর্মের মানুষ মানে। বুঝেন নাই কথাটা? হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, এদেরকেও যদি আপনি বলেন যে আমাদেরকে পালে কে, লালন পালন করে কে, বলবে আল্লাহ। আপনি বলবেন যে আসমান কে সৃষ্টি করেছে, সব মানুষ বলবে আল্লাহ। আল্লাহকে নারাজ করে কোথাও নাম থাকে না। আমি সবসময় বলি পৃথিবীর শ্রেষ্ঠ বাদশাহ ছিল ফেরাউন, পৃথিবীর শ্রেষ্ঠ বাদশাহ ছিল নমরুদ। চারজন লোকের ব্যাপারে বলা হয়, চারজন ব্যক্তি ছিল যারা গোটা পৃথিবী শাসন করছে। এর মধ্যে দুইজন ইমানদার আর দুইজন বেঈমান কাফের। কথা বুঝছেন কি না? ইমানদার দুইজন হলে একজন সুলাইমান আলাইহিসাল্লাম, আরেকজন হইল বাদশাহ জুলকারনাইন। কোরআনের সূরা কাহফে যার নাম আছে ইয়া জুলকারনাইন আছে না, এই জুলকারনাইন। আর কাফের দুইজন হইল, একজনের নাম নমরুদ আরেকজনের নাম বখতে নাসর। এই দুইজন তো, এই নমরুদ তার ব্যাপারে বলা হয় সে পৃথিবী শাসন করছে। ফেরাউন বিশাল বড় সাম্রাজ্যের মালিক ছিল, কিন্তু আল্লাহকে নারাজ করছে। আজ পৃথিবীতে কোনো কুত্তার নাম ফেরাউন নাই, ফেরাউন নাম কোনো কুত্তারও নাই। কথা বলেন না কেন? নমরুদ নাম কোনো কুত্তারও নাই, কুত্তার। বাংলাদেশের বাদ দাও, আমরা মুসলমানের বাদ দাও, ইউরোপ আমেরিকার কুত্তার নামও নাই। অথচ ইউরোপ আমেরিকায় সব কুত্তার নাম থয়। হ্যাঁ হেরা, এদের কুত্তা যদি ফালে এটির কি আছে? নাম আছে, নাম ধরে ডাক দেয় এগুলো। তাহলে কুত্তার নামও তো রাখে না, মানুষের দূরে থাক। তাহলে কাফের কাফের কাছেও ঘৃণিত। কথা বোঝেন নাই? কাফের কাফের কাছেও কি? এই আপনারা ছেলেদের মধ্যে দেখেন, যেই ছেলে লম্পট, যে ছেলে নামাজ পড়ে না, বেহায়া, অসভ্য, অশ্লীল ছবি দেখে অভ্যস্ত, নামাজ রোজার কোনো পাবন্দি নাই, এরম তার মতো আরেকটা ছেলে রিজিক গাইয়েন, তুই তার ব্যাপারে কসাই কেরম? কবে এক নম্বর অসভ্য। কথা বুঝিনি? আরে কি তারে কস, তোরা এক লগে চলুন না, চললে কি হইছে? বেদ্য ফ্রিক ভালো কইব কেমনে? কথাটা বুঝেন না আপনি? বেদ্য আরেক বেদ্যের কাছে বেদ্যফে। কথা বুঝিনি আপনি? অসভ্য আরেক অসভ্যের কাছে কি? অসভ্যই থাকে। আচ্ছা, এবার অসভ্যরে একজন ভালো মানুষের ব্যাপারে জিগাইয়েন, হে এই ভালো মানুষটারে নিজে অসভ্য হইবার পরও কইব উনি ভালো লোক, ঠিক কি না? বলেন নাকি? ভাই আমি যে রুমে ওই হেবড়া ভালো মানুষ। আমার এক ছাত্র ভাই ছিল আইয়ুব, ছাত্র জীবনে আমরা ওস্তাদ পড়াইয়া গেলে কামেলের বছর, টাইটেলের বছর তাকরার করতাম, মানে ছাত্ররা আবার পড়াইটা রিপিট করে বুঝাইতাম আর কি। তো আমি একটা কঠিন কিতাব আছিল তাফসিরে বাইজাবি, এই কিতাবটা খুব কঠিন তাফসির, এটা অনেকক্ষণ লাগাইয়া ক্লাস শেষ হইলে বুঝাইলে আপনার ছাত্রদেরকে জিগাইলে ছাত্র ভাইদেরকে, ভাই বুঝছেননি সবাই? তা আমাদের এই সাথী ছিল, হে কইতো আনিস ভাই আমি কিচ্ছু বুঝছি না, তবে এটা বুঝছি আপনি যে বুঝছেন। বুঝছেননি কথা? এটা আমি কি বুঝছি? আমি বললাম ভাই মার্শাল্লাহ, এটাও তো কম কি, তুই যে এটা বুঝছ। ওই দিন কিছুদিন আগে আমারে ফোন দিছে, হঠাৎ ফোন দিয়ে কইতেছে, দোস্ত তুমি বলে অনুবাস করো, বাড়ি হলো গাজীপুর, এই ঢাকা গাজীপুর। তো যাই হোক, আমার বলার উদ্দেশ্য হলো আপনাদের কাছে এক মন্দ লোকেও ভালো লোককে কি বলে? যে ভাই আমি খারাপ হইতে পারি কিন্তু তিনি কি ভালো বলেন? আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। তাইলে আখেরাতেও তো ইজ্জত নাই, দুনিয়া তো ইজ্জত পাইলা করে। এই সুল, এই প্যান্ট, এই ড্রেস, এই বেনামাজি হালাত, এতে ইজ্জতটা পাইলা কি? আখেরাতে তো কিছুই পাইলা না, কবরে তো কিছুই পাইবা না, দুনিয়াতে বা পাইছো কি? কোনো লম্পট ছেলেকে দুনিয়াতে তো কেউ ভদ্র বলে না, কোনো বেনামাজিকে দুনিয়াতেও তো কেউ ভদ্র বলে না, কোনো বেহায়াকে কেউ তো ভদ্র। আমি নিজে দেখছি, এমন মানুষ দেখছি লম্বা লম্বা কথা কইয়া গেছে, এরপরে নাইমে সারছে না, ফিসি দিয়ে মানুষে কইছে হুজুর অহনি গিয়া বোতলটা লইব। আমি নিজ কানে শুনছি,
তাইলে ক্ষমতা দেখাইতে পারবে বহুত জনে, কিন্তু মানুষের কলিজার মহব্বত অর্জন করা এটা ঈমান ছাড়া, তাকওয়া ছাড়া, ইবাদত ছাড়া সম্ভব না। কথা বুঝছেন না? আমি নিজে শুনছি বলছে, হ্যাঁ কইলে লম্বা লম্বা কথা কইলে কি হইব, সুদের টিয়া না এমনও বলছে। কথা বুঝছেন না? তো লাভ কি হইলো? কথা বলেন, লাভ কি হইলো? হারাম খাইয়া লাভ কি হইলো? সুদ খাইয়া লাভ কি হইলো? এই দামি এই বিল্ডিং এই প্রাসাদ মানুষ যদি পিছনে বলে সুদের টাকা, হারামের টাকা, ধোকার টাকা, বাটপারি সিটারির টাকা, তো লাভ হইলো কি? লাভ হইলো কি? আখেরাতে তাহলে তাহলে যাক বলে দুনিয়ার জন মানুষের সিটারির টিয়া কইছে, আখেরাতে কইবে একটা ইমানদারির টিয়া নাকি? আখেরাতে তো ফিডাই মারি থাকতো না, আখেরাতে তো কইতো না, শুধু ফিডা চলবো, ঠিক না? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই জন্য ভাই অনেক যুবক বসছেন মাশা আল্লাহ, নজওয়ানরা, আমার কলিজার টুকরা যুবক, আমি অনেক অনেক বেশি মহব্বত করি, আমার জিন্দগির সাধনা যুবকদের পিছনে। এজন্য তোমাদেরকে বলি ভাই, যারা নামাজ পড়ো না তারা ফিকির কর, চেহারাটা আরেকবার দেখো, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত তোমার সাজগোজটা তুমি আরেকবার দেখো। বন্ধু অনুরোধ করলাম এক ভাই তোমার, আমি প্রায় বলি মা, যদি কোনো মা শুনে থাকো, মা আমি তোমার সন্তান, যদি কোনো বোন শুনে থাকো আমি তোমার এক ভাই, আর এই নওজোয়ান তোমরা আমি তোমাদের এক দরুদি বন্ধু। কোরআনুল করিমের মধ্যে আছে কিছু বন্ধু মানুষকে গুনাহ আর নাফরমানি মনে করায় দেয়, আর কিছু বন্ধু মানুষকে আখেরাত মনে করায় দেয়। আল্লাহ রসুল বলছে মানুষকে চিনবা বন্ধু দেখে, কি দেখে? বন্ধু দেখে, বন্ধু দেখে, বন্ধু দেখে মানুষ চিনবা, লোকটা কেমন এটা আন্দাজ করবা, সে কাদের সাথে চলাফেরা করে। ইউরাফুল মারউ বি খালিলিহি, আল্লাহ রসুল বলছে বন্ধু দেখে মানুষ চিনা যায়, কার সাথে উঠা বসা করে, তার সাথে চলে কারা, সে কাদের সাথে চলে। এজন্য নওজোয়ান তুমি তোমার পাশের এই বন্ধুর দিকে একবার ফিকির করো। আলাদা আমি অনুরোধ করলাম যে ছেলেটা সারাক্ষণ তোমাকে ছবি দেখায়, অশ্লীল ছবি দেখায়, তোমারে নাচ গান শিখায়, তোমারে কোনো মেয়ের সাথে প্রেমের আলাপ কেমনে করবে এটা শিখায়, তোমারে বাজে অশ্লীল কথাবার্তা বলায় শিখায়, তুমি আলাদা রাত্রিবেলা শোয়ার আগে এক মিনিট ভাইব আসলে সে তোমার উপকারটা কি করে, তোমার কি উপকার করছে, আখেরাত বাদ দাও দুনিয়ার উপকার কি করছে সেটাই ভাইব। ভাইয়া তোমার এই ফেসবুক, তোমার এই অশ্লীল ছবি যদি দেখো, নাচ গান যদি দেখো, তো এই নর্তকী দেখে তুমি পাইছো কি? ওই নর্তকীদের জীবনে সুখ নাই, তোমার এই সুখ দিবে কি? কথা বলেন না কেন? এই নায়ক নায়িকা এদের জীবনেই তো কোনো সুখ নাই, এদের জামাইয়ের বেড়ির কোনো জামাইয়ের হদিস নাই, বেড়ার কোনো বউয়ের হদিস নাই। কথা বলেন না? আপনি খবর নেন, প্রতিদিন খবর নেন, এদের কোনো কি নাই, হদিস নাই। এত বড় সিনেমার একেবারে কিং খান, কিং খান উনি, বলিউড সুপারস্টার শাহরুখ খান, ওনার ছেলে মাদকাসক্ত আরিয়ান খান, ছেলে যখন ধরা খাইছে নেশাগ্রস্ত, হেতে জানে না গাঁজা যে এটা মাদক, হেতিরে কইতারে না, বুঝেন নাই কথাটা, পুলিশ জিজ্ঞাসা করছে আর ইন্ডিয়া হয়ে কইতে, এটি আমি কইতারি না, এটি যে মানে হেতে মনে করছি এটি ফানি আছে বেনা, আর এই মদে একই জিনিস, কথা বুঝছে? বলেন নাউজুবিল্লাহ, এটা তাদের জীবন, এটা তাদের রাত দিন। নর্তকী যখন ধরা খায় তখন ঘরের মধ্যে দেখা গেছে এটা যেন তার বসত না, এটা যেন মদের আড়ত, আবার এই নর্তকী যখন ছাড়া পায় তখন এই বেহায়াই হাত উঁচাইয়া মানুষের দিকে হাত নাড়ায় যে আমি বেদ্য আবার আইছি। কত বড় জঘন্য, কত বড় নিকৃষ্ট, কত বড় নিকৃষ্ট, আপনি কল্পনা করেন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আমিন। মাদেরকে বুঝায় বলবেন, বোনদেরকে বুঝায় বইলেন, ওরা যাদের মতো সাজে এই সাজে তাদের জীবনও সুখ নাই, তাদের জীবনও সুখ নাই।
হাজারো নর্তকী নায়িকা যাদের মুখের ক্যামেরার সামনের হাসি আর ভিতরে দুঃখের সাগর, দুঃখের সাগর ভিতরে। ওই ক্যামেরার সামনের হাসি এটা টাকার বিনিময়ে হাসি, এটা ফরমালিন, এটা কি ফরমালিন, ফরমালিন ধোকা, ধোকা, এটা ধোকা, এটা ফরমালিনওয়ালা, এটা আসল না, এটা টাকার বিনিময়ের হাসি। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে মাফ করেন।